হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহিম গার্ডেন এইটওয়াইব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় চারা পটল গাছে আমি কোন কোন রাসায়নিক সার প্রয়োগ করে খুব দ্রুত আমার পটল গাছের বান আটাতে সক্ষম হয়েছি সেই সঙ্গে আপনার পটল গাছে যদি বান না আটে তাহলে কোন সার প্রয়োগ করবেন এবং সারের সাথে কোন কোন অনুখাদ্য প্রয়োগ করে আপনারা কাজ পাবেন সমস্ত তথ্য এই ভিডিওতে এক এক করে আলোচনা করা হয়েছে শুধুমাত্র একটি সারের কথা বলবে একটি সার ব্যবহার করার ফলে খুব দ্রুত পটল গাছ বান এটে যাবে এবং প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে কোন সেই সার কীভাবে প্রয়োগ করতে হবে সমস্ত তথ্য এই ভিডিওতে এক এক করে আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন আসুন জেনে নিন বিস্তারিত তথ্য ধরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পটলের জমিতে এসেছি আজ কিন্তু আমাদের পটল গাছের গোড়ায় মাটি চাপা দেওয়া হচ্ছে অর্থাৎ কটল গাছের গোড়ায় সাত ছড়ানো হয়েছে এবং সাত ছড়ানোর পর আমরা কিন্তু গোড়ায় মাটি চাপা দিচ্ছি এবার আমরা এখানে কোন সার প্রয়োগ করেছি এবং শুধুমাত্র মাটিতে রাসায়নিক সার দিলে হবে না বন্ধুরা অনেকেই কিন্তু মনে করে থাকে মাটিতে শুধুমাত্র রাসায়নিক সার প্রয়োগ করলে হয়তো গাছের গ্রোথ হবে গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল পাবো না বন্ধুরা মাটির অনুখাদ্যগুলিও অবশ্যই প্রয়োগ করতে হবে যা কিন্তু উদ্ভিদ তার শেকড়ের সাহায্য গ্রহণ করে সে কিন্তু সুস্থ সবল এবং তরতাজা থাকবে বন্ধুরা অনেকেই কিন্তু ভাবেন যে গাছে অনুখাদ্য স্প্রে করলে হয়তো ভালো না বন্ধুরা আগে গাছের গোড়ায় অনুখাদ্য দিতে হবে তারপরে গাছে অর্থাৎ গাছে অনুখাদ্য দিয়ে স্পোক করতে হবে বন্ধুরা অনেকেই কিন্তু আপনারা জানেন যে গাছের গোড়ায় যদি রাসায়নিক যুক্ত সার বা গাছের গোড়ায় যদি পর্যাপ্ত পরিমাণে জল না থাকে তাহলে আপনি আপনার গাছে পটল গাছে যতই পরিমাণে আপনি অনুখাদ্য স্প্রয়োগ করেন না কেন বন্ধুরা সেখানে কাজ পাবেন না তাই বন্ধুরা অবশ্যই মাটিতে অনুখাদ্য দিতে হবে মাটির যেগুলি অনুখাদ্য সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে মাটিতে কিন্তু জিঙ্ক বোরন এবং দস্তা ইহার কিন্তু খুব দরকার হয় তাই অবশ্যই এগুলো দিতে হবে এবার আমরা কি কি ব্যবহার করেছি কি কি ব্যবহার করার ফলে আমাদের আমরা মাটি চাপা দিচ্ছি এবার এক এক করে ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে চারা পটল গাছ বা চারা গাছের ক্ষেত্রে যে সমস্ত লতানো সবজিগুলি আছে লতানো গাছগুলি আছে সেখানে আমাদের কিন্তু নাইট্রোজেন ফসফেট এবং পটাশের দরকার হয় ফার্স্ট অবস্থায় আমরা যদি গাছে অ্যামোনিয়া এবং ফসফেটযুক্ত সার যেমন ডিএপি কুড়ি কুড়ি তারও এছাড়া অন্য অন্য অ্যামোনিয়া যুক্ত সার আমরা যদি ফার্স্ট অবস্থায় আমাদের গাছে প্রয়োগ করি তাহলে দেখা যায় একটা সমস্যা দেখা যায় যে গাছের প্রচুর পরিমাণে গতি হবে কিন্তু সেই গাছে ফল এবং ফুল কম পরিমাণে হয় এটা বন্ধুরা হয়ে থাকে সেই গাছ রোগ আক্রান্ত হয়ে থাকে প্লাস কিন্তু গাছ হলুদ হলুদ ভাব এটা কিন্তু বন্ধুরা একশো পার্সেন্ট পরীক্ষিত আমি আমার জমিতে এই সারগুলি গাছে ফার্স্ট অবস্থায় কিন্তু প্রয়োগ করি না তাই বন্ধুরা আপনারা প্রয়োগ করবেন না এবার কখন এগুলি প্রয়োগ করবেন যখন দেখা যাচ্ছে আপনার সবজিতে ফুল এবং ফল পাচ্ছেন না গাছ বুড়ো হয়ে গেছে তখন প্রয়োগ করলে সেই গাছে আবার ফল ফুল পাবেন এবার যেহেতু আমাদের সার নিয়ে আজকে আলোচনার বিষয় না আজকে আলোচনার বিষয় পটল গাছে আমরা কোন সার প্রয়োগ করে মাত্র কুড়ি দিনের ভিতরে আমাদের পটল গাছে প্রচুর পরিমাণে ফুল এবং জালি আনতে পারবো এবং বান হাঁটাতে পারবো সমস্ত তথ্য আলোচনা করব বন্ধুরা দেখুন আজ কিন্তু আমাদের পটলের জমিতে আমরা কিন্তু সার দিয়েছি বন্ধুরা এই যে সার আপনাদের দেখাচ্ছি দেখুন এই সার এখানে সার হিসেবে এবার আমরা কী কী প্রয়োগ করেছি ধীরে ধীরে আলোচনা করব। শুধু আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ ক্যামেরায় ধারণ হচ্ছে যে গ্রুড় ফসফেট সিঙ্গাল সুপার ফসফেট শুধু ধারণ হচ্ছে বাদবাকি সারগুলো কিন্তু ধারণ হচ্ছে না তবে একটু জুম করে আপনাদের অবশ্যই কিন্তু আমি দেখিয়ে দেবো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা গাছের বেডের গোড়ায় গোড়ায় আমরা কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করেছি এবং দেখতে পাচ্ছেন ওই পাশটায় ওই যে দেখুন ওই পাশটায় কিন্তু আমার কাকারা কাজ করছে অর্থাৎ আমাদের কিন্তু জোন দিচ্ছে এবং সে কিন্তু তারা কিন্তু মাটি টেনে টেনে খুশনি দিয়ে মাটি টেনে টেনে সারগুলি চাপা দিচ্ছে আমিও কিন্তু তাদের সাথে কাজ করছি কিন্তু ভিডিও শ্যুট করছি সেজন্য আমি দেখাতে পারছি না যে আমি কীভাবে মাটি দিচ্ছি বন্ধুরা এই দেখুন গাছের গোড়া এখানে রয়েছে পনেরো পনেরো সুপালা এই যে লাল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পনেরো পনেরো সুপালা এটা লাল পোনো পোনো সুফালা এটা ব্যবহার করতে হবে এবং সেই সঙ্গে আমরা এখানে ব্যবহার করেছি ইউরিয়া এই যে সাদাগুলো যে দেখতে পাচ্ছেন সাদা যে দানাগুলো এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইউরিয়া ইউরিয়ার মাত্রা কত দিয়েছি আমরা সেটাও বলবো কম ইউরিয়া দিতে হবে সেই সঙ্গে এখানে প্রয়োগ করেছি আমরা সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট যেটা অন্নপূর্ণার গুড়ো ফসফেট যেটা বলে থাকে সেটা কিন্তু আমরা ব্যবহার করেছি সেই সঙ্গে বন্ধুরা শুধুমাত্র এই রাসায়নিক সার প্রয়োগ করলে হবে না এই রাসায়নিক সারের সাথে আমরা দিয়েছি হাই জি হাইজিন হাইজিন দিয়েছি দিয়েছি অর্থাৎ আমাদের কাটা জমিতে আমরা কেজি দু যেটা কিন্তু এই পটল গাছ এই অনুখাদ্য মাটির এই অনুখাদ্য বা সয়েল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে পটল গাছ কিন্তু অনুখাদ্য গ্রহণ করে তাদের শরীরে কিন্তু ইনটেক করে রেখে পর্বতে কিন্তু সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগাবে বন্ধুরা তাহলে রাসায়নিক সার কি দিয়েছি সেটা কিন্তু এবার জানালাম এবার এই সারগুলি কেন দিতে হবে জানাবো অনেক চাষি বন্ধুরা আছেন যে রাসায়নিক সার কি দিয়েছে আমার দেখা হয়ে গেছে তাহলে এবার থেকে এই ভিডিও ছেড়ে আমরা বেরিয়ে যাই অনেকেই কিন্তু করে থাকে স্কিপ করে দেয় বন্ধুরা স্কিপ করবেন না এই ভিডিওতে অনেক কিছু আপনি শিখতে পারবেন যার মাধ্যমে আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন অনেক উপকৃত হবেন বন্ধুরা শুধুমাত্র পটল চাষ করলে হবে না আর মাটি দেখতে পাচ্ছেন আপনারা যেভাবে দেন সেইভাবে দেবেন না দেখুন আমার কাকারা কীভাবে মাটি জমিতে দিচ্ছে এইভাবে কিন্তু মাটিতে দেবেন এবার মাটিটা কিভাবে চাপা দিতে হয় এবং তারপরে আলোচনা করব এই সারগুলি আমরা কেন দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সারগুলি এই দেখতে পাচ্ছেন যে মাটিটা কিন্তু সঠিকভাবে এক পাশ থেকে কিন্তু কেটে কেটে দেওয়া হচ্ছে এক পাশ থেকে কেটে নিচ্ছে দেখুন আপনাদের ভালোভাবে একটু দেখিয়ে দিই এই দেখুন যেখানে সার দিয়েছে সেখানেও কিন্তু এইভাবে খুশনির সাহায্যে টেনে দিল প্লাস পাশে যে কোদালের সাহায্যে মাটিটা ঢিবি করা ছিল সেই মাটিটাও কিন্তু খুশনির সাহায্যে টানলো টেনে তারপরে গাছের গোড়ায় সঠিকভাবে মাটিটা দিয়ে দিল দেখুন এই যে এইভাবে কিন্তু খুশনির সাহায্যে আপনারাও কিন্তু পাশনি বা খুশনির সাহায্যে মাটিটা কিন্তু টেনে নেবেন বন্ধুরা এবার এইভাবে মাটি টানতে আনতে কয়েকটা কথা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করি এইভাবে কেন মাটি তালতে মাটি এইভাবে টানতে আপনাদের কেন আমি বলছি আপনার তো একবারে গাছের গোড়ায় সার দিয়ে তারপরে আপনি সেখানে কোদালের সাহায্যে মাটি দিতে পারেন তাহলে এইভাবে কেন দিতে বলছি কারণ এই খুশনির সাহায্যে যখন সারের ওপরে টানা হচ্ছে তখন সারগুলো মাটির সাথে মিশে যাচ্ছে এবং দেওয়ার পর মাটির সাথে মিশে গাছের গোড়ায় কিন্তু ব্যাপক পরিমাণে কাজ করবে বন্ধুরা তাই অবশ্যই এইভাবে কিন্তু আপনারা খুশনির সাহায্যে অবশ্যই টেনে অবশ্যই গাছের গোড়ায় এইভাবে কিন্তু মাটিগুলি চাপা দেবেন এবার এবার আসি যে এইভাবে মাটি টানার কারণ কি এইভাবে মাটি টানার কারণ হলো এইভাবে যদি মাটি টেনে আমরা গাছের গোড়ায় দিই তাহলে পটল গাছের ধসা গোড়া পাচা এই সমস্যা হবে না অনেক সময় আপনারা দেখতে পান অনেক জমিতে গাছের গোড়া পচা পটল গাছের গোড়া পচা ঢসা এগুলো দেখা যায় আর বন্ধুরা আরেকটি কথা কিন্তু ভুলেই গাছেরকম বলতে আপনাদের মাঝে এই যে পটল গাছের গোড়ায় যে সার দেওয়া হয়েছে এবং সারের সাথে হাইজিনের সাথে আমরা কিন্তু কার্বোফোরণ থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের ওষুধ ফিভিডন দানা এখানে প্রয়োগ করেছি আমরা এখানে দেড় কেজি দশ কাটা জমিতে আমরা দেড় কেজি ফিভড়ন দানা গাছের গোড়ায় গোড়ায় ছড়িয়ে দিয়ে তারপরে গোড়ায় মাটি চাপা দিচ্ছি কোনো রকম সমস্যা হবে না গোড়া শেকড়গুলি সুস্থ সবল থাকবে এবং গাছগুলি কিন্তু সঠিক মাত্রায় বেড়ে উঠবে এবার এই রাসায়নিক সারগুলি আমরা কেন প্রয়োগ করেছি আমাদের জমিতে এবার ধীরে ধীরে আমি আলোচনা করব দেখুন বন্ধুরা এখানে প্রয়োগ করা হয়েছে ফার্স্টে পনেরো পোনো সুফালা পনেরো পনেরো সুফালার ভিতরে আছে পনেরো পার্সেন্ট নাইট্রোজেন পনেরো পার্সেন্ট ফসফেট পনেরো পার্সেন্ট পটাশ অর্থাৎ এহার ভিতরে কিন্তু সমপরিমাণ উদ্ভিদের দরকার হয় তা কিন্তু সমপরিমাণে আছে যা কিন্তু এই নাইট্রোজেন কি করবে গাছের বৃদ্ধিটা অব্যাহত রাখবে সেই সঙ্গে কিন্তু ফসফেটটা কি করবে গাছে ফুল ফল আনতে সক্ষম হবে এবং সেই সঙ্গে পটাশটা কি করবে গাছটাকে কিন্তু স্ট্রং বা শক্তিশালী করতে সাহায্য করবে গাছটা কিন্তু রোগ প্রকার আক্রান্তের হাত থেকে গাছটা কিন্তু রক্ষা পাবে বন্ধুরা এবার এর আমরা যে সার প্রয়োগ করছি সেটা হলো সিঙ্গেল সুপার ফসফেট কত পরিমাণে দিয়েছি সেটাও কিন্তু বলবো সিঙ্গেল সুপার ফসফেট আমরা কিন্তু প্রয়োগ করেছি বন্ধুরা সিঙ্গেল সুপার ফসফেট কি করবে সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু গাছের খুব দ্রুত শেকড়টা বৃদ্ধি করতে সক্ষম হবে সেই সঙ্গে মাটির উর্বরতাকে অনেক গুণ বাড়িয়ে দেবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সক্ষম হবে এবং গাছটার বৃদ্ধি অ্যাকচুয়ালি একই পরিমাণে একই মাত্রায় রাখতে কিন্তু সাহায্য করবে তাই বন্ধুরা অবশ্যই সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করতে হবে আর সামান্য পরিমাণ ইউরিয়া এখানে প্রয়োগ করতে হবে ইউরিয়া অবশ্যই দিতে হবে এক কেজি ইউরিয়ার ভিতরে ছেচল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন আছে যা কিন্তু গাছের গ্রোথ করতে সক্ষম হবে আর হাইজিন কেন দিতে হবে বন্ধুরা অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যে আমাদের পটলের জমিতে আমরা হাইজিন কেন প্রয়োগ করবো বন্ধুরা পটলের জমিতে অবশ্যই হাইজিন আমাদের এখানে প্রয়োগ করতে হবে কারণ এই হাইজিনের ভিতরে আছে জিঙ্ক টোয়েন্টি ওয়ান পার্সেন্ট সেই সঙ্গে আছে বোরন এবং সেই সঙ্গে আছে এর ভিতরে দশটা যা কিন্তু আপনার মাটির প্রয়োজনীয় খাদ্য এনপিকে যুক্ত সারের সাথে ইহা দিলে মাটির প্রয়োজনীয় খাদ্য এবং গাছের যা খাদ্য তা কিন্তু পূরণ করতে অনেক সক্ষম হবে জিঙ্ক কিন্তু মাটিতে প্রচুর পরিমাণে যদি থাকে তাহলে কিন্তু মাটি নোনা লাগে না মাটির উর্বরতা শক্তি অনেক গুণ বেড়ে যায় বরণ যদি থাকে তাহলে কি হয় পটলের ফুল ঝরা ফুল পচা এই এর হাত থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাওয়া যায় এবং সেই সঙ্গে যদি দস্তা থাকে তাহলে কিন্তু গাছটা কিন্তু স্ট্রং বা শক্তিশালী রোগ প্রকার আক্রান্তর হাত থেকে অনেকটাই কিন্তু রক্ষা পায় বন্ধুরা তাহলে হাইজিন কেন প্রয়োগ করতে হবে দানা দানা অনুখাদ্য সেটাও কিন্তু বললাম এবার কত পরিমাণে আমরা রাসায়নিক সার এখানে প্রয়োগ করেছি বন্ধুরা এবার বলবো দেখুন আমাদের দশ কাটা জমিতে আমরা বারো কেজি নিয়েছি পনেরো পনেরো সুফলা সেই সঙ্গে নিয়েছি দশ কাটা জমিতে কুড়ি কেজি সিঙ্গেল সুপার ফসফেট সেই সঙ্গে আমরা নিয়েছি আট কেজি ইউরিয়া সেই সঙ্গে আমরা নিয়েছি দু কেজি হাইজিন ইহা কিন্তু সব একসাথে মিশ্রিত করে গাছের গোড়ায় গোড়ায় ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু এইভাবে কিন্তু মাটি টেনে টেনে আমরা গাছের গোড়ায় বন্ধুরা প্রয়োগ করছি তাই এইভাবে কিন্তু আপনারা গাছের গোড়ায় এইভাবে মাটি টেনে টেনে অবশ্যই দেবেন তার ফলে আপনাদের পটল গাছগুলি খুব দ্রুত বান অর্থাৎ আপনাদের মাঝে আমি কিন্তু খুব দ্রুত এক ভিডিও নিয়ে এসে দেখাবো যে আমাদের পটলের জমিতে খুব দ্রুত অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ দিনের ভিতরে আমরা বান আটাতে সক্ষম হবো অর্থাৎ এবার আমরা সেচ দেব এবং জমিতে সেচ দেওয়ার পর দেখতে পাবেন যে চারিদিক থেকে পটল গাছের চারিদিক থেকে পাশ কাঠি ছাড়বে এবং তারপরে আমরা সেটাকে কিন্তু বানের সাহায্যে বানে তুলে দিয়ে কুড়ি থেকে পঁচিশ দিনের ভিতরে খুব দ্রুত বান এঁটে আপনাদের পরবর্তী আরেক ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো আমার ব্লগ চ্যানেলে ওই ভিডিওটা আসবে অবশ্যই আপনারা দেখে নেবেন তো এই চ্যানেলের পেজে কিন্তু আমি আমার এই ভিডিওটা দিয়ে দেবো অর্থাৎ পটল গাছ খুব দ্রুত বান আটার পর আমরা সেখানে কত পরিমাণে পটল তুলতে সক্ষম হয়েছি অর্থাৎ আমার এই চ্যানেলের পেজে ব্লক ব্লক চ্যানেলের ভিডিওটা দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নেবেন বন্ধুরা তাহলে কোন কোন সার আপনারা এখানে প্রয়োগ করবেন আমি কিন্তু বললাম কোন সার কত পরিমাণে দেবেন এখানে কিন্তু বললাম তাহলে আপনারা যদি আমার কথা মতো একবার যদি চাষ করে চাষ করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে আপনার পটল কাছে বন্ধুরা ধরন পাবেন তাই একবার আমার কথা মেনে আপনি চাষ করুন বন্ধুরা অবশ্যই উপকৃত হবেন তাই বন্ধুরা এই ভিডিওতে ধীরে ধীরে আলোচনা করলাম যে পটল জমিতে অর্থাৎ পটল গাছ ছোটো থাকলে কোন কোন সারগুলি প্রয়োগ করতে হবে এবং গাছের উচ্চ ফলন পেতে মাটিতে কোন অনুখাদ্য দিতে হবে সমস্ত তথ্য এক এক করে আলোচনা করলাম ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানো উৎসাহ দেখাবেন এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো রকম মতামত থেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে সেই পর্যন্ত আপনি সুস্থ থাকুন ভালো থাকুন